আল্লাহকে সবাই দেখতে চায়। আপনাদের মনে কি আশা আছে? আছে। দেখার কি তমন্না আছে? মন কি চায়? আল্লাহকে দেখতে চান? তাহলে আজ থেকে জবানে হালাল খাবার খান। আরেকটা আমল বলে দিব, আমল করবেন, যদি আপনার জবান হালাল থাকে, যদি আপনার রিজিক হালাল থাকে, যদি আপনার বডির কাপড় হালাল হয়, অবশ্যই আপনি আল্লাহকে দেখে ফেলবেন, অবশ্যই আল্লাহকে আপনি দেখে ফেলবেন। হযরতে একজন ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের বড় ইমাম যাকে বলা হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে 199 বার স্বপ্নে দেখেছে। আল্লাহু আকবার বললেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে 199 বার দেখেছে। যতবার আল্লাহকে স্বপ্নে দেখেছেন ততবার তিনি বলেছেন, আল্লাহ তোমাকে বারবার দেখতে মন চায়, তোমাকে বারবার দেখতে মন চায়, কি আমল করলে, কি দোয়া করলে তোমাকে দেখা যাবে? তখন স্বয়ং আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দোয়া শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ইমাম আহমদ ইবনে হাম্বলকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিচ্ছে, এ দোয়া পড়ো, তুমি আমাকে রাত্রবেলা দেখতে পারবে, স্বপ্নে দেখতে পারবে। আজকে ইমাম আহমদ ইবনে হাম্বল তো ওই লোকের নাম ছিল যার ইশার ওসুদিয়া তাহাত, ইশার ওসুদিয়া ফজরের সালাত পড়েছেন দীর্ঘদিন। ইমাম আহমদ ইবনে হাম্বল তো ওই ব্যক্তির নাম ছিল যাকে খালকে কোরআনের মাসআলায় জেলে পিটানো হয়েছিল, জেলে পিটানো হচ্ছিল, শরীর থেকে চামড়া উঠে রক্ত বের হয়েছিল, গোশত দূরে দূরে গিয়ে ফিনকি দিয়ে টুকরা টুকরা হয়ে পড়েছিল। মা এসে জেল গেইটে দাঁড়িয়েছিলেন, জেল গেইটে দাঁড়িয়ে বলেছিলেন, বাবা বাবা খালকে কোরআনের মাসআলায় তুমি যেই মাসআলা দিয়েছ সেটা সত্য, তোমার শরীর থেকে চামড়া উঠে ফেলতেছে, তোমার গোশতগুলো টুকরা টুকরা হয়ে পড়ে যাচ্ছে, বাবা এখনো আল্লাহ তোমাকে জিন্দা রেখেছেন, যা বলেছো তার উপরে তুমি ইস্তেকামত থাকো, আমি মা বলছি তুমি মরলে শহীদ হয়ে যাও। কেমন মা ছিলেন ইমাম আহমদ, আমি মা বলছি তুমি ঠিক থাকো। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমি 199 বার আল্লাহকে দেখেছি, আর আল্লাহ আমাকে বলছেন চাষের সময় 13 বার যদি একটা দোয়া কেউ পড়ে ঘুমিয়ে যায়, অবশ্যই একদিন না একদিন সে আল্লাহকে দেখতে পারবে স্বপ্নে। এই দোয়াটা হচ্ছে আপনাদেরকে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাদ্দির দুনিয়া بأعيننا وعظم جلالك في قلوبنا اللهم وفقنا لمرضاتك لمرضاتك وثبتنا على دينك وطاعتك। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আমি 199 বার আল্লাহকে দেখেছি, আর যতবারই দেখেছি যতবারই প্রশ্ন করেছি আল্লাহ আমাকে দোয়া পড়তে বলেছে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যারা তার হক আদায় করে নাই, যারা তার সঙ্গে নাফরমানি করেছে, কুফরি করে নাই, শিরিক করে নাই, অন্য কোনো অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে তাদেরকে মাফ করে দিবেন। আমার পয়গম্বর বললেন কিন্তু যা বান্দার হক নষ্ট করবে, আল্লাহ কোনোদিন বান্দার হককে মাফ করে দিবেন না। এই কথা যখন নবী যে ওয়াজ করলেন, পিছন দিক থেকে একজন সাহাবি দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি শুনেন, আমার মনে পড়ে না আমি কোনোদিন আল্লাহর হক নষ্ট করেছি, সব সময় আল্লাহর হক দেওয়ার চেষ্টা করেছি,
কিন্তু আমার জিন্দেগিতে একটা ঘটনা মনে পড়ে, আপনি বলেছেন বান্দার হক যদি থাকে আল্লাহ মাফ করবেন না, আমি আপনার কাছে একটা হক পাই। সুতরাং আমি যদি মাফ না করি আপনি বিশ্বনবী আল্লাহর দরবারে মাফ পাবেন না, আপনার কাছে আমি একটা হক পাই। এই কথা শোনার পরে হযরতে ওমর কাপড় গুছাচ্ছেন, হাত লম্বা করতেছেন, দাঁড়ায় গেলেন। এত বড় সাহস নবীজির সামনে দাঁড়িয়ে নবীজির সঙ্গে কথা বলার ধরন জানে না। নবীজির কাছে সেই হক পায় আমার নবীকে কিয়ামতের মাঠে আটকায়া দিতে চায় কেমন সাহাবী। নবীজি ডাক দিয়া বললেন আমার বসে যাও আমি শুনি, সত্যি যদি সে কোনো হক আমার কাছে পেয়ে থাকে নির্ঘাত আমি জান্নাতে যেতে পারবো না, আমি রসুল জান্নাতে যাব না। আল্লাহ বলবেন কয়েক নম্বর আপনি আগে বান্দারা হক আদায় করেন, বলতো আমার সাহাবি তুমি আমার কাছে কি হক পাও। সাহাবি ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন আগে অমুক জায়গায় একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের মাঠে আপনিও ছিলেন আমিও ছিলাম। কাফেরদের মোকাবেলায় যখন যুদ্ধ হচ্ছে ওই সময় আপনি চাবুক চালাচ্ছেন, চাবুক দিয়ে কাফেরদের মোকাবেলা করতে চাচ্ছেন, আপনার কাছে আমি দাঁড়ানো ছিলাম। আপনি যখন চাবুকটা ঘোরাইছেন তখন এই চাবুকটা কাফেরের উপরে না পড়ে আমার উপরে পড়েছে, আপনার চাবুকের আঘাত বড় আঘাত ছিল, অনেক কষ্ট পেয়েছি ওই দিন আপনার চাবুকের আঘাতের কারণে। সুতরাং আমি বলে দিলাম বদলা যতক্ষণ পর্যন্ত না হবে আমি আপনাকে মাফ করে দিব না, আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর কাঁধে চুম্বন দিতে লাগলেন, ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা নাটক সাজিয়েছি, পৃথিবীর কারো কি সাধ্য আছে আপনার পিঠে আঘাত করবার, আমি শুধুমাত্র নাটক সাজিয়েছি, আমার বুকের সঙ্গে আপনার পিঠ মোবারক লাগাইয়া দিয়েছি, আমি ততক্ষণ পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আপনি জান্নাতে আমাকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল আপনাকে বলতে হবে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এই কথা বলে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনার পিঠের মধ্যে কবুতরের ডিমের মতো মহর নবুয়ত আছে, কোনদিন দেখি নাই, আপনি বলেছেন এই মহর নবুয়ত দিয়ে আপনি পিছন দিকে তাকাতে পারেন, এটা এমন এক সিল আল্লাহ আপনাকে দিয়েছেন আখিরি জামানার পয়গম্বর, আমি আপনার মহরে নবুয়তে চুম্বন করলাম আপনার পিঠে জড়াইয়া ধরলাম। নবীজি ডেকে বলেন সাহাবী শোনো ছেড়ে দাও, যে আমার মহরে নবুয়তে চুম্বন করে আমাকে জড়িয়ে ধরেছে আমি কথা দিলাম আমি যে জান্নাতে যাব সেই জান্নাতে সেও চলে যাবে। রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল, সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল? আজকে আমরা যাদের জন্য দুনিয়ায় এত কিছু করতেছি, কেউ বিজনেস করতেছি, কেউ কাজ করতেছি, কেউ অফিসে চাকরি করি, রাত দিন এত কষ্ট করি শুধুমাত্র আমাদের সন্তানদেরকে ভালো রাখবার জন্যে, ভালো খাবার জন্যে, ভালো থাকবার জন্যে, কিন্তু মনে রাখবেন আপনাকে অবশ্যই কবরে যাওয়া লাগবে, এই মাটির মধ্যে থাকা লাগবে, কেয়ামতের দিন আপনাকে ওঠা লাগবে, কেউ আপনার পক্ষে থাকবে না। 100 বছর পরে মসজিদ থাকবে ঠিকই, কিন্তু কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে জানবেও না, কেউ আপনার নাম মনে করবে না। আজকে 5-7 হাজার মুসল্লি এখানে আসবেন, কিন্তু একজন 100 বছর পরে আসলে আমাকে আপনাকে চিনবে, কথা বলেন? এই জন্য আল্লাহ বড় আফসোস করে আমার তেলাবৎকৃত আলোচ্য আয়াতের ভিতরে বললেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা
মাউলুদুন হুয়া জাজিন আম ওয়ালিদিহি শাইআন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, শোনো হে মানব জাতি, তোমরা তোমাদের পালন কর্তাকে, সৃষ্টিকর্তাকে, রিজিক দাতাকে ভয় করো এবং ভয় করো ওই দিনকে যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না, ওই দিনের কথা চিন্তা করো যার জন্য এত কষ্ট করতেছো, যে পুত্রের জন্য কিয়ামতের দিন তোমার পুত্র তোমার কাজে আসবে না। সন্তানকে বলছে, শোনো যে বাবার জন্য এত কিছু করতেছো, কিয়ামতের দিন ওই বাবা তোমার কাজে আসবে না। আল্লাহ তোর পরিষ্কার করে বলে দিয়েছেন ওই আয়াতের মধ্যে, বাবা তার পুত্রের কাজে আসবে না, পুত্র তার বাবার কাজে আসবে না। এখন চিন্তা করেন যে যার কাজে আসবে না আমরা তার জন্যই পাগল, কথা বলেন যে কাজে আসবে না তার জন্যই তো পাগল। মসজিদে তো সব ঠিকই বুঝেন, বাহিরে যাওয়ার পরে তো এগুলো মনে থাকে, মনে থাকে না, সব বলে যান। আল্লাহকেও আসতে আপনাদেরকে বলছি, আমি বলছি না যে বাড়িঘর ছেড়ে আপনারা শুধু মসজিদে এসে জিকির করেন, বলছি না, দুনিয়ার কাজগুলা করেন কিন্তু দুনিয়ায় এত পাগল হয়ে যায়েন না, দুনিয়া এত পাগল হয়ে যায়েন না, আপনাকে সবাই ছেড়ে দেবে, সবাই আপনাকে ভুলে যাবে। গতকালকের কথা, নোয়াখালীতে এক লোক মারা গিয়েছে ফ্রান্সে, কোথায়, ফ্রান্সে, ওখানে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মারা যাওয়ার পরে 42 বছর থেকে বিদেশে থাকে, সরকারি চাকরি করে, তার বন্ধু বান্ধব সবাই বলছেন লোকটা যখন মারা গেছে লাশটা দেশে পাঠাইয়া দেওয়া হোক, তখন তারা চিন্তা করলেন একটু কৌশল করে দেখি তো কি আসবে বিষয়ে, গ্রামের অবস্থা কি, বাড়ির অবস্থা কি। 42 বছরই যা ইনকাম করেছে ওখানে একটা বাড়ি করে নাই, একটা গাড়ি করে নাই, নিজের থাকবার একটা রুম বানায় নাই, শুধু ইনকাম করেছে আর বাড়িতে পাঠাইছে। বাড়িতে কে আছে, ভাই আছে, বউ আছে, বাচ্চা আছে, মা বাপ আছে, আর কেউ নাই। সন্তান মারা গেছে, বিদেশ থেকে টেলিফোন আসছে, বন্ধু টেলিফোন করছে, টেলিফোন ধরেছে মৃত ব্যক্তির স্ত্রী, জিজ্ঞেস করতেছে আপনি কমকের স্ত্রী? বলে হ্যাঁ, ভাই তো মারা গিয়েছেন রোড অ্যাক্সিডেন্ট করে, জানেন আপনারা, ভাইয়ের লাশকে আমরা দেশে পাঠাতে চাই। তোমার মনে নাই কত টাকা, কেউ 20 লাখ আমি শুনছি, 10 লাখ না 8 লাখ টাকা লাগবে লাশটা দেশে পাঠাতে, যেই টাকাটা লাগবে তার কাছে তো 1 টাকাও নাই। 42 বছরে যা ইনকাম করেছে সব তো আপনাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বাড়িতে সুন্দর বাড়ি করেছে, জায়গা জমি কিনেছে, সন্তানদেরকে স্টাবলিশ করবার জন্য ভালো জায়গায় পড়িয়েছে, বাইরেও ভালো বিজনেস করতেছে, আপনিও দেশে আছেন, এখন 8-10 লক্ষ টাকা লাগবে তার লাশটা দেশে পাঠাবার জন্যে, এখন আমাদের কাছেও টাকা নাই, আমরা বন্ধু বান্ধব মিলে 2-4 লাখ টাকা হয়তো জমা করতে পারি, বাকি 5-6 লাখ টাকা লাগবে, আপনারা দেশ থেকে পাঠালে আমরা তার লাশটা পাঠাই দিতাম। স্ত্রী বলতেছেন ও যত টাকা পয়সা পাঠাইছে এগুলো কিচ্ছু আমি জানি না, টাকা পয়সা যা পাঠাইছে আমি কিচ্ছু জানি না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি দিব তার লাশ দেশে আসবে, আমি মনে করি টাকাও দিতে পারবো না, তার লাশ ওখানে দাফন করে। কার জন্য আপনি অর্নামেন্টস জুয়েলারি কিনে পাঠাচ্ছেন? সে বলছে লাশের দরকার নাই, লাশ আসতে নিতে চায় না, টেলিফোন দিয়েছে তার ভাইয়ের কাছে, বড় ভাইকে বলছে ভাই আপনাদেরকে তো এস্টাবলিশ করেছে আপনাদের ভাই, টাকা পয়সা যা ইনকাম করেছে সবই তো আপনাদেরকে দিয়েছে, আপনারা কত সুন্দর করে দেশে বসবাস করছেন, তার লাশ আনতে টাকা লাগবে 5-6 লাখ, আমাদের আমরা উঠে দেব 3-4 লাখ, বাকি টাকাগুলো আপনি দেন। বড় ভাই বলতেছে ও জিন্দগিতে আমার কাছে 1 টাকাও দেয় নাই,
একটা কেউ দেয় নাই। ও মারা গেছে, আমরা দেশে লাশ হয় না, কি করব? যেখানে মারা গেছে ওখানে দাফন করে দেন। বড় ভাই আরো বলতেছে, আমরা হুজুরদের কাছে ওয়াজ শুনেছি যে যেখানে মারা যায় ওখানে দাফন করলে ভালো, দেশে আসার দরকার নাই। কার জন্য সবাই ডাকতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি? কেউ নিতে চায় না। সন্তানের কাছে টেলিফোন দিয়েছে, সন্তান বলতেছেন, দেখেন বাবা 42 বছর বিদেশে থাকছে, তো কি করছে এতদিন বিদেশে থেকে, কি করছে আমাকে নিতে পারলো না, আমার জন্য কি করছে? ওর লাশ আসার দরকার নাই। কে বলছে? সন্তান, যার জন্য বাবা রাত দিন পরিশ্রম করে টাকা দেশে পাঠাইছে। এই সন্তান বলতেছে, বাবা এতদিন করছে কি আমাকে নিতে পারলো না, এই বাবার লাশের দরকার। বৃদ্ধা মায়ের কাছে টেলিফোনটা দিয়েছে, মা টেলিফোন হাতে নিয়ে বলছেন, কে বলছেন? আমি অমুকের বন্ধু বলছি, আপনার ছেলে যে মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট করে, আপনার ছেলে মারা গিয়েছে, আমরা বন্ধু বান্ধব মিলে যা ইনকাম করেছিল সে সব তো দেশে আপনাদেরকে দিয়েছে, সবই আপনাদেরকে দিয়েছে, আপনারা সুন্দর বাড়িতে থাকেন, এয়ার কুলার এয়ার কন্ডিশন করা ঘরে থাকেন, আর সে এখানে মেসে থাকে, এভাবে থেকে সে 42 বছরের টাকা দিয়েছে, তার লাশ দেশে পাঠাতে হবে, এক টাকাও আমরা পাই নাই, 3-4 লাখ টাকা বন্ধু বান্ধব দিব, আপনি দেশ থেকে 5-6 লাখ টাকা দিলে আপনার ছেলের লাশ দেশে আসবে। মা বলতেছে, বাবা ছেলে তো টাকা পয়সা দিয়েছিল ঠিকই, কিন্তু আমি মা জানি না টাকাটা ওর ওয়াইফ ওর বড় ভাই কোথায় রেখেছে, কিন্তু আমি টাকা চাই না, আমি সন্তানের লাশ চাই, আমি জানি আমার সন্তান আসতে 5-6 লাখ টাকা লাগবে, 1 টাকা আমার কাছে নাই, আমার সম্পদ আছে, আমি একটা কিডনি বিক্রি করে দেব, এই টাকা দিয়ে হলে আমার বাচ্চার লাশ আমার কাছে পৌঁছায় দাও, আমার বাচ্চার লাশ আমার কাছে দাও। জিন্দা সন্তানকে দেখতে পারি নাই, মৃত বাচ্চাকে একবার দেখতে চাই, তার নাম মা, তার নাম হচ্ছে মা, কি এটা অফ হয় অন হয়, তার নাম হচ্ছেন মা। এ মা সন্তানকে কেউ নিতে পারল না। কিছুক্ষণ পরে বন্ধু টেলিফোন করে বলছে, স্ত্রীর কাছে আপনারা ভুল শুনেছেন, যে ভাই মারা গিয়েছে, যে ভাই মারা গিয়েছে, যে স্ত্রী আপনার, যে স্বামী আপনার মারা গিয়েছে, তার কফিনের সঙ্গে, লাশের সঙ্গে দেশে ফ্রান্সের সরকার তাকে 2 কোটি টাকা পুরস্কার দিবে, যেহেতু সে কোম্পানিতে চাকরি করেছিল, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, এখন তার 2 কোটি টাকাও সাথে দিবে, আপনার লাশ নিতে চাইবেন কিনা। ভাই বলতেছে, কি বললেন? স্ত্রী বলতেছে, কি বলতে চান? তাহলে আমার সর্ব বিক্রি করে আমি দিচ্ছি, আপনার লাশটা দেশে পাঠাই দেন। ভাই বলতেছে, আমার ভাইয়ের লাশ যদি আমি না নেই তাহলে নিব কে? সন্তান বলতেছে, আমার বাবার লাশ যদি আমি দাফন না করি নিবে কে? ওরা লাশ নিতে চায় নাই, লাশের কাছ থেকে টাকা নিতে চায়। কার জন্যে খাওয়াচ্ছেন, কার জন্যে তো কষ্ট করতেছেন? আল্লাহ আফসুস করে বলছেন, ভয় করো ওই দিনকে যেই দিন তোমার সন্তান কাজে আসবে না, তোমার ভাই কাজে আসবে না, কেউ তোমার পক্ষে থাকবে না, কাকে খাওয়াচ্ছ? ওরা তোমাকে চিনে না, ওরা তোমার টাকা চায়, টাকা টাকা। কথা কি মিথ্যা বলছি? টাকা, এটা আফসুস হচ্ছে, আফসুস হচ্ছে, কার জন্য এতে কষ্ট করতেছে? এই হচ্ছে সমাজ, এই সমাজে কেমনে বসবাস করবেন, এই সমাজে কেমনে থাকবেন? সুতরাং আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে, এই অন্যায়গুলা থেকে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, জান্নাতের মধ্যে চলে আসেন। আল্লাহ বলছেন, গোলাম এখনো সুযোগ আছে, আমাকে চিনো, অন্যায় পথকে ছেড়ে দাও, মনে রাখো শয়তান তোমাকে দুনিয়ায় প্রতারণা করতেছে, ওয়াসওয়াসা দিচ্ছে, ভুল পথে পরিচালিত করতেছে, দুনিয়ার লোভ, দুনিয়ার তামাশা, দুনিয়ার আনন্দে তোমাকে ফেলে দিচ্ছে, মনে রাখবা এই আনন্দ লোভ তামাশা তাই হবে না, সব ঠিকই থাকবে, থাকবে না শুধু তুমি, থাকবে না শুধু তুমি আর আমি। চিন্তা করেন একটু, চিন্তা করেন একটু, সন্তান আপনার কাছে বলছে, বন্ধুদের সঙ্গে কক্সেস বাজার ঘুরতে যাব, 10,000 টাকা আপনি দেন, আপনি বলছেন, বাবা আমি 10,000 টাকা কোথার থেকে দেব, 10,000 টাকা কোথার থেকে দেব, আমার কাছে তো টাকা নাই। দেখবেন সন্তান আপনার সঙ্গে কথা বলবে না, কথা বলবে না,
স্ত্রী বলবে আমার জন্য সুন্দর একটা কাপড় নিয়ে আসবেন, নিতে না পারলে স্ত্রী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। দুনিয়ার মানুষকে আপনি দিলে তারা খুশি, না দিলে আপনাকে তারা চিনে না। এটা হচ্ছে দুনিয়া। এক পর্যায়ে বাবারা কি করেন, সারাদিন অফিসে কাজ করেন, জানেন এই অফিসের চাকরিতে হয় না, হয় না। পরে তারা ওভার টাইম অন্য জায়গায় কাজ করে, করেন না, শুধুমাত্র সন্তানের জন্য, শুধুমাত্র সন্তানের জন্য। আজকালকে বিবাহিত পুরুষ দু কারণে মারা যায়, দেখবেন পৃথিবীর মানুষ দু কারণে মারা যায়, হয়তো হার্ট অ্যাটাক নাহলে ব্রেন স্ট্রোক। কথা বলছেন না কেন? দু কারণে মারা যায়। চিন্তা করে হার্ট, স্ত্রী যখন প্রেশার থাকে, পরিবারের প্রেশার যখন চলে আসে, ব্রেনে কাজ করে না, স্ট্রোক করে ফেলে। সন্তানের এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, দিতে পারে না, হার্টে চাপ পড়ে হার্ট অ্যাটাক হয়ে যায়, মারা যায়, স্ট্রোক করে। শুধুমাত্র পরিবারের অন্যায়ের কারণে, পরিবারের এই ফেতনার কারণে, পরিবারের এই ঝামেলার কারণে এগুলার থেকে বেরিয়ে আসেন, এগুলার থেকে বেরিয়ে আসেন, নিজেকে চিনেন, জাহান্নাম থেকে বাঁচান, জান্নাতের পথে আসেন, আল্লাহকে চিনেন, যে আপনাকে ভুলে যায় নাই, সে হচ্ছেন আল্লাহ, একটা মিনিটও ভুলে যান। আল্লাহ বলছেন, বলাম শুনছি সন্তান নাকি তোমাকে দেখতে পারে, সন্তানকে টাকা দিতে পারো নাই, সন্তান তোমাকে দেখতে পারে, স্ত্রীকে ঠিক মতো কাপড় দিতে পারো নাই, স্ত্রীও তোমাকে ভালোবাসে না, ভাই বোন কেউ তোমাকে পছন্দ করে না, ঠিক মতো কিছু দিতে পারো না, গোলাম অনেক নাকি পেরেশানি হয়েছে, অনেক কষ্টে আছো, অনেক টেনশনে আছো, বুঝতে পেরেছি কারোর কাছে বলবার জায়গা নাই, আসো আমার কাছে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তুমি এসে সেজদায় এসে বলো সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ কথা দিলাম, আমার কাছে মনের ব্যথা বলো, আমি সমাধান করে দেব। তিনি তো আল্লাহ, তিনি আল্লাহ, যার কাছে মনের ব্যথা বলা যায় সে আল্লাহর পায়ে আপনারা সেজদা দিতে আসছেন না, কথা বলছেন না কেন? সে আল্লাহকে কোনোদিন দেখেছেন? একজন কি কেউ আছেন আল্লাহর কোনোদিন দেখছেন স্বপ্নে? নাই। যে আল্লাহ আপনাকে ডাকে, যে আল্লাহ আপনাকে গভীর রাত্রে এসে এখানে এখানে এসে বলেন আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির লানা, গোলাম শুনছি অনেক নাকি গুণা করছো, অনেক পেরেশান হয়ে গেছো, আসো আমার কাছে আসো, আমি কথা দিলাম, আমি তোমার দরজায় নক করছি, দরজা খোলো, অযু করো, মুসল্লায় দাঁড়াও, হাজার বছরের গুণা মাফ। আল্লাহ বলছেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, গোলাম শুনছি খাবারের জন্যে, টাকা পয়সার জন্য নাকি অনেক পেরেশানিতে আছো, অনেক ঋণ আছো, বড় বিপদে আছো, কারো কাছে তুমি শান্তি পাচ্ছ না, কেউ তোমাকে ভালো পরামর্শ দেয় না, আমি আসছি তোমার দরজায়, রাত্র গভীর, সকলে ঘুমিয়ে গিয়েছে, কেউ দেখবে না, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে তোমাকে দুনো হাতে দিতে চাই। আল্লাহ আকবার বলেন, আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকতেছেন আসো, আমি এসছি, আমি এসছি, তুমি কাবায় গিয়ে আমাকে ডাকবে, ওখানে আমাকে যাবে, এত দূরে যাবে, আমি তো তোমার দরজায় গভীর রাত্রে আসছি, তুমি দাঁড়াও, আমার কুদরতের পায়ে সেজদা করো, গোলাম কথা দিলাম, কথা দিলাম, তুমি দাঁড়িয়ে শুধু চুপ থেকে মাছির সরষার দানা পরিমাণ এক ফুটে পানি মাটিতে পড়া লাগবে না, শুধু গালে আনো, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললাম তোমাকে মাফ। আল্লাহ তো সেই আল্লাহ, সেই আল্লাহ হাজার বছর ভুলে থাকতেছে, হাজার বছর আল্লাহ কি ভুলে দিয়েছে, কষ্ট করে একবার বলছেন আল্লাহ অনেক বিপদে পড়েছি, আল্লাহ বলছেন গোলাম হাজার বছর মনে পড়ে নাই, আজকে কেমনে আমার কথা মনে পড়েছে, আমি খুশি হয়ে গেছি, আমার কাছে বল আমি সমাধান করে দেবো, তার নাম তো আল্লাহ। সে আল্লাহকে চিনতেছে, দৌড়াচ্ছেন ভুল পথে, যে আল্লাহকে আমরা না দেখে তার কুদরতের পায়ে সেজদা করি, করি না, আমরা কার পায়ে সেজদা করি, কার পায়ে আমরা ডাকি, কারে আল্লাহকে ডাকি। আপনাদের মনে কি এই আশা নাই, তামান্না নাই, আল্লাহকে দেখতে চান না, না আওয়াজে মনে হচ্ছে না, আল্লাহকে দেখতে চান না,
আল্লাহ আল্লাহ বলছেন গোলাম, আমি জানি তুমি গভীর রাত্রে হঠাৎ তোমার পেটে অ্যাপেন্ডিক্সের ব্যথা ধরবে, তুমি চিৎকার করে বলবে আল্লাহ, কেউ শুনবে না, তোমার পাশে তোমার স্ত্রী শুয়ে থাকবে, ঘুম থেকে উঠবে না, তোমার জল উঠেছে, জল ভর্তি দেওয়ার জন্য তোমার বাচ্চা তোমার কাছে থাকবে না, তুমি অসুস্থ হয়েছো, দাঁড়াতে পারো না, বাচ্চাকে বলছো বাবা আমাকে উঠা, আমি প্রস্রাবের জন্য ওয়াশরুমে যাব, বাবা বলছে বাবা তাকে আলাদা রুমে রাখো, আমার ঘরে দুর্গন্ধ হয়ে যাচ্ছে, তোমার টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছো, তোমার টাকা দিয়ে ফ্ল্যাট সাজিয়েছো, সন্তান বলছে দুর্গন্ধ হয়ে গেছে, বলে না, বলে না, বলবে সন্তান, বলবে সন্তান, বলবে, বুঝলেন না শুধু আপনি, বুঝলেন না আপনি কার জন্য সাজাচ্ছে, যে আল্লাহকে না দেখে ইবাদত করি, যে আল্লাহ আমাদেরকে দেখেন আমরা দেখি না, যে আল্লাহ আমাদেরকে এত কিছু করতে চান বলে সে আল্লাহকে দেখতে চান না, কথা বলেন না কেন, চান তো, সাহাবায়ে কেরাম একদিন মদিনার মসজিদে বসে রাসূল কাঁদতেছেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা রাসূলের কাছে গিয়ে মুষ্টিবদ্ধ হাত রাসূলের হাত ধরলেন, ধরে নিয়ে রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন, নবীজি বললেন আমি আমার ভাইদের জন্য কাঁদতেছি, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনারা কি আপনার ভাই নয়, নবীজি বললেন না তোমরা আমার সাহাবী, তোমরা তো এই লোক যারা আমাকে দেখেছো ঈমান এনেছো, তোমরা তো এই জাতি যারা আমাকে চিনতে পেরেছো ঈমান এনেছো, তোমরা তো এই মানুষ যারা আমার পিছনে সালাত আদায় করেছো আমার সঙ্গে মুসাফা করেছো, আমি তাদের জন্য কাঁদতেছি যারা আমাকে চিনবে না, যারা আমাকে দেখবে না, যারা আমার পিছনে নামাজ পড়বে না, না দেখে না বুঝে না চিনে আমার উপরে ঈমান আনবে, আমি তো আমার এই ভাইয়ের জন্য কাঁদছি, তাহলে অর্থ কি দাঁড়ালো, অর্থ দাঁড়িয়েছে আপনার রসুল আমার রসুল আজ থেকে 1450 বছর আগেও তোমার আমার কথা স্মরণ করেছে, তোমার আমার কথা স্মরণ করে কেঁদেছেন, শুধু মনে করতে পারতেছি না আমরা সে রসুলকে, বিদায় হজ্জের বাসরে নবীজি বললেন শোনো তোমাদের কাছে আমি দায়িত্ব দিচ্ছি আমার যেই বাইরা আসতে পারে নাই, আমার যেই বাইরা আজকে আসতে পারলো না তাদের কাছে তোমরা আমার পক্ষ থেকে কথাগুলো পৌঁছে দিও, আমাদের কথা বলেছে, আজকে আমরা সে রসুলকে দেখেছি, দেখেছি কোনোদিন, দেখেছি রসুলকে দেখিনি, আজকে সকালে একজন আসছেন আমার কাছে, এখানে আছেন মনে হচ্ছে, উনি আছেন, তো ভাইকে বলছিলাম যে উত্তর দেবো প্রশ্ন, উনি বলেছেন হুজুর আমি ভালো কথা, উনি অনেক ভালো মানুষ, উনি তাহাজ্জুদ গুজার আল্লাহ ওয়ালা এই সেই অনেক কিছু ভালো, তিনি বলেছেন যে আমি অনেকবার রসুলকে স্বপ্নে দেখেছি, আমি বলছি রসুলকে স্বপ্নে কেমনে দেখেছেন, তিনি বলছেন আমি গত শুক্রবার রাত্রে রসুলকে স্বপ্নে দেখেছি, আমার সামনে একজন লোক দাঁড়িয়ে আছেন যার চুল দবদবে সাদা, তার জাড়ি দাড়ি সাদা, পরনে সাদা পোশাক, আমি জিজ্ঞেস করলাম আপনি কে, তিনি বলছেন আমি আল্লাহর রসুল, কথা শুনেন, আমি বলছি আপনি ভুল দেখেছেন, নবীজিকে দেখেন নাই, আপনি নবীজিকে দেখেন নাই, আপনি ভুল দেখেছেন, নবীজিকে দেখবার তো এইভাবে কথা নয়, আর নবীজির দাড়ি তো সাদা ছিল না, আমার নবী ইন্তেকালের সময় তার মাথার চুল আর দাড়ি মিলে সাদা ছিল 20টা, তো রসুলকে দেখলে তো 20টা দাড়ি সাদা চুল পাওয়া যাওয়ার কথা, কথা বলেন না কেন, এর থেকে বেশি নয়, তাহলে ভুল দেখেছেন আরো কার দেখেছেন, কারণ রসুলের চেহারা অন্য কেউ ধরতে পারে না, রসুলের সৌরত সিরত অন্য কেউ দেখতে পারে না, রসুলকে যদি দেখেন তাহলে কেমনে দেখবেন, দেখবেন চেহারার এই কপালটা অনেক মোটা, অনেক লম্বা একটা কপাল, কপালে কোনো ভাঁজ নাই, চুলগুলো দেখবেন মাথার মধ্যখানে সিঁথি করা, কবি নজরুলের চুল দেখেছেন, দেখেন নাই মাথার মধ্যখানে সিঁথি ছিল না,
রাসূলকে যদি দেখেন স্বপ্নে, বলে দিচ্ছি রাসূলকে কেমনে দেখবেন, দেখবেন একজন লোক, কখনো দেখবেন তার চুল কানের লতি পর্যন্ত, কখনো দেখবেন তার চুল কাঁপ পর্যন্ত, কখনো দেখবেন তার চুল ছোট ছোট, তবে দেখবেন তার মাথার মধ্যখানে সিঁথি করা। রাসূলকে যদি দেখেন তাহলে দেখবেন রাসূলের চেহারা লাবণ্যময়, টপ টপ করে হয়তো দানার মতো, মুক্তার মতো গামের দাগ দেখা যাচ্ছে। রাসূলকে যদি দেখেন তাহলে দেখবেন মেয়েরা যখন চেহারা কি যে দেয়, এই যে গালে কি যে লাগে, মেকআপের একটা নাম কি, আলতা, আলতা, আলতা মানে কি, এক আলতা পায়লা দেয়, তাহলে এখানে কি লাগে না, এখানে একটা কি একটা জিনিস দে যেটা দিলে মানে একটু লালচে বর্ণের হয়। আচ্ছা আমি চিনি না, রাসূলের গাল যখন দেখবেন তখন রাসূলের গালে দেখবেন একটু লাল ভাব রয়েছে, গালটা একটু 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 মোটা, গাল মুখটা একটু লম্বা রয়েছে, দাড়িগুলা দেখবেন এখান থেকে ছোট হয়ে আসছে, খুব লম্বাও নাই খুব ছোট নাই, বরাট একটা মুখ রয়েছে, মুসকি যদি হাসি দেখেন সামনের দুটো দাঁতকে একটু মোটা দেখবেন, মধ্যখানে চুলের মতো ফাঁকা দেখবেন, মনে করবেন আপনি রাসূলকে দেখেছেন, মনে করবেন আপনি রাসূলকে দেখেছেন। রাসূলকে আপনি যদি হাঁটতে দেখেন তাহলে দেখবেন উপর দিকে তাকাচ্ছেন না, এদিক সেদিক তাকাচ্ছেন না, রাসূলকে যখন হাঁটতে দেখবেন তখন মনে হবে উপর থেকে নিচে নামতেছেন, তার চোখটা এমন জায়গায় থাকবে। রাসূলকে যদি আপনি হাঁটতে স্বপ্নে দেখেন দেখবেন রাসূলের ডান হাতটা অফ হয়ে আছে, বাম হাতটা নড়তেছে, আমরা যখন হাতি দুনো হাত নাড়াই নাড়াই না, এটা অহংকারের ভাব। রাসূল যখন হাঁটতে দেখবেন ডান হাতটা অফ হয়ে পড়ে আছে, বাম হাতটা নড়তেছে, তাহলে বুঝতে পারবেন রাসূলকে দেখেছেন। সাদা চুলওয়ালা রাসূল না, সাদা দাড়িওয়ালা রাসূল না, রাসূলের দাড়ি চুল সাদা ছিল না, কথা বুঝতে পারতেছি ভাই, কথায় কথা চলে আসলে রাসূল তো আমাদের জন্য লম্বা কথা, সামাইল যদি বলি রাসূলের কেমন ছিলেন, বডিটা কেমন ছিল, তা বললে তো সবই শেষ, আজকাল অন্য কথা বলা যাবে না, আমি সুযোগ পাইলে বলেছি আবার বলবো একদিন, রাসূল কেমন ছিলেন, তার চেহারাটা কেমন ছিল, তিনি কেমন হাসতেন, রাসূলুল্লাহ ইসলামের সঙ্গে কেউ মুসাফা করতে আসলে তিনি হাত দিতেন না, তিনি হাত দিতেন না, হাত স্বাভাবিক রেখে দিতেন, তিনি চিন্তা করতেন কেউ আমার হাতকে টেনে নিয়ে তার বুকে লাগাইয়া দিক, সে তার হাতের ভিতরে আমার হাতটা ঢুকাইয়া দিক, আমি তার হাত ধরবো কেন, সে আমি রাসূলের হাত ধরার অধিকার আছে। আল্লাহ রাসূল তো এমন ছিলেন, সে যেন আমার হাতটাকে টেনে নেয়, আমার হাতকে সে ধরে, নবীজি এমন ছিল। আজকে সেই লোকটাকে চিনলেন না যে আপনার আমার জন্য সাড়ে 1400 বছর আগে কান্না করেছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনার মসজিদে বসে বলতেছেন, শুনো আল্লাহ সব গুনাহগারকে মাফ করবেন, ওয়াজ করতেছেন, সকল গুনাহগারকে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর হক যারা নষ্ট করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না, ওয়াজ করতেছেন কে, আল্লাহর রাসূল, ওয়াজ করতেছেন কে, যে আল্লাহ বান্দার হক, আল্লাহর হক তিনি মাফ করে দিতে, বান্দার হক এই মজলিসে ওমর বসা, আবু বকর বসা, উসমান, আলী, তালহা, জুবায়ের সকলে বসা, আল্লাহর নবী যখন ওয়াজ করতে লাগলেন এই কথাগুলো তিনি বললেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যারা তার হক আদায় করে নাই, যারা তার সঙ্গে নাফরমানি করেছে, কুফুরি করে নাই, শিরিক করে নাই, অন্য কোনো অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে তাদেরকে মাফ করে দিবেন। আমার পয়গম্বর বললেন, কিন্তু যা বান্দার হক নষ্ট করবে, আল্লাহ কোনোদিন বান্দার হককে মাফ করে দিবেন না। এই কথা যখন নবী যে ওয়াজ করলেন, পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি শুনেন,
আমার মনে পড়ে না আমি কোনদিন আল্লাহর হক নষ্ট করেছি, সব সময় আল্লাহর হক দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার জিন্দেগিতে একটা ঘটনা মনে পড়ে, আপনি বলেছেন বান্দার হক যদি থাকে আল্লাহ মাফ করবেন না, আমি আপনার কাছে একটা হক পাই। সুতরাং আমি যদি মাফ না করি আপনি বিশ্বনবী আল্লাহর দরবারে মাফ পাবেন না, আপনার কাছে আমি একটা হক পাই। এই কথা শোনার পরে হযরতে ওমর কাপড় গুছাচ্ছেন, হাত লম্বা করতেছেন, দাঁড়ায় গেলেন। এত বড় সাহস নবীজির সামনে দাঁড়িয়ে নবীজির সঙ্গে কথা বলার ধরন জানে না, নবীজির কাছে সেই হক পায় আমার নবীকে কিয়ামতের মাঠে আটকাইয়া দিতে চায় কেমন সাহাবী। নবীজি ডাক দিয়া বললেন ওমর বসে যাও আমি শুনি, সত্যি যদি সে কোনো হক আমার কাছে পেয়ে থাকে নির্ঘাত আমি জান্নাতে যেতে পারবো না, আমি রসুল জান্নাতে যাব না। আল্লাহ বলবেন পয়গম্বর আপনি আগে বান্দারা হক আদায় করেন, বলতো আমার সাহাবী তুমি আমার কাছে কি হক পাও। সাহাবী ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন আগে অমুক জায়গায় একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের মাঠে আপনিও ছিলেন আমিও ছিলাম, কাফেরদের মোকাবেলায় যখন যুদ্ধ হচ্ছে ওই সময় আপনি চাবুক চালাচ্ছেন, চাবুক দিয়ে কাফেরদের মোকাবেলা করতে চাচ্ছেন, আপনার কাছে আমি দাঁড়ানো ছিলাম, আপনি যখন চাবুকটা ঘুরাইছেন তখন এই চাবুকটা কাফের উপরে না পড়ে আমার উপরে পড়েছে, আপনার চাবুকের আঘাত বড় আঘাত ছিল, অনেক কষ্ট পেয়েছি ওই দিন আপনার চাবুকের আঘাতের কারণে, সুতরাং আমি বলে দিলাম বদলা যতক্ষণ পর্যন্ত না হবে আমি আপনাকে মাফ করে দিব না, আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর কাঁধে চুম্বন দিতে লাগলেন, ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা নাটক সাজিয়েছি, পৃথিবীর কারো কি সাধ্য আছে আপনার পিঠে আঘাত করবার, আমি শুধুমাত্র নাটক সাজিয়েছি, আমার বুকের সঙ্গে আপনার পিঠ মোবারক লাগাইয়া দিয়েছি, আমি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আপনি জান্নাতে আমাকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল আপনাকে বলতে হবে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এই কথা বলে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনার পিঠের মধ্যে কবুতরের ডিমের মতো মহর নবুয়ত আছে, কোনদিন দেখি নাই, আপনি বলেছেন এই মহর নবুয়ত দিয়ে আপনি পিছন দিকে তাকাতে পারেন, এটা এমন এক সিল আল্লাহ আপনাকে দিয়েছেন আখেরি জামানার পয়গম্বর, আমি আপনার মহরে নবুয়তে চুম্বন করলাম আপনার পিঠে জড়াইয়া ধরলাম। নবীজি ডেকে বলেন সাহাবী শোনো ছেড়ে দাও, যে আমার মহরে নবুয়তে চুম্বন করে আমাকে জড়িয়ে ধরেছে আমি কথা দিলাম আমি যে জান্নাতে যাব সেই জান্নাতে সেও চলে যাবে। রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল, সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল? আজকে আমরা জাতির জন্য দুনিয়া এত কিছু করতেছি, কেউ বিজনেস করতেছি, কেউ কাজ করতেছি, কেউ অফিসে চাকরি করি, রাত দিন এত কষ্ট করি শুধুমাত্র আমাদের সন্তানদেরকে ভালো রাখবার জন্য, ভালো খাবার জন্য, ভালো থাকবার জন্য, কিন্তু মনে রাখবেন আপনাকে অবশ্যই কবরে যাওয়া লাগবে, এই মাটির মধ্যে থাকা লাগবে, কেয়ামতের দিন আপনাকে ওঠা লাগবে, কেউ আপনার পক্ষে থাকবে না, 100 বছর পরে মসজিদ থাকবে ঠিকই কিন্তু কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে জানবেও না, কেউ আপনার নাম মনে করবে না, আজকে 5-7 হাজার মুসল্লি এখানে আসবেন কিন্তু একজন 100 বছর পরে আসলে আমাকে আপনাকে চিনবে, কথা বলেন। এই জন্য আল্লাহ বড় আফসোস করে আমার তেলাবৎকৃত আলোচ্য আয়াতের ভিতরে বললেন ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি
আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, শোনো হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে, সৃষ্টিকর্তাকে, রিজিকদাতাকে ভয় করো এবং ভয় করো ওই দিনকে যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না, ওই দিনের কথা চিন্তা করো যার জন্য এত কষ্ট করতেছো, যে পুত্রের জন্য কিয়ামতের দিন তোমার পুত্র তোমার কাজে আসবে না। সন্তানকে বলছে, শোনো যে বাবার জন্য এত কিছু করতেছো, কিয়ামতের দিন ওই বাবা তোমার কাজে আসবে না। আল্লাহ তোর পরিষ্কার করে বলে দিয়েছেন ওই আয়াতের মধ্যে, আল্লাহ ইয়াজজি ওয়ালিদুনা আন ওয়ালাদিহি, বাবা তার পুত্রের কাজে আসবে না, পুত্র তার বাবার কাজে আসবে না। এখন চিন্তা করেন যে যার কাজে আসবে না আমরা তার জন্যই পাগল, কথা বলেন না যে কাজে আসবে না তার জন্যই তো পাগল। মসজিদে তো সব ঠিকই বুঝেন, বাহিরে যাওয়ার পরে তো এগুলো মনে থাকে, মনে থাকে না, সব বলে যান আল্লাহকে আসতে। আপনাদেরকে বলছি, আমি বলছি না যে বাড়িঘর ছেড়ে আপনারা শুধু মসজিদে এসে জিকির করেন, বলছি না, দুনিয়ার কাজগুলা করেন কিন্তু দুনিয়ায় এত পাগল হয়ে যায়েন না, দুনিয়া এত পাগল হয়ে যায়েন না, আপনাকে সবাই ছেড়ে দেবে, সবাই আপনাকে ভুলে যাবে। গতকালকের কথা, নোয়াখালীতে এক লোক মারা গিয়েছে ফ্রান্সে, কোথায়, ফ্রান্সে, ওখানে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মারা যাওয়ার পরে 42 বছর থেকে বিদেশে থাকে, সরকারি চাকরি করে, তার বন্ধু বান্ধব সবাই বলছেন লোকটা যখন মারা গেছে লাশটা দেশে পাঠাইয়া দেয়া হোক, তখন তারা চিন্তা করলেন একটু কৌশল করে, দেখি তো কি আসল বিষয়, গ্রামের অবস্থা কি, বাড়ির অবস্থা কি। 42 বছরই যা ইনকাম করেছে ওখানে একটা বাড়ি করে নাই, একটা গাড়ি করে নাই, নিজের থাকবার একটা রুম বানায় নাই, শুধু ইনকাম করেছে আর বাড়িতে পাঠাইছে। বাড়িতে কে আছে, ভাই আছে, বউ আছে, বাচ্চা আছে, মা বাপ আছে, আর কেউ নাই। সন্তান মারা গেছে, বিদেশ থেকে টেলিফোন আসছে, বন্ধু টেলিফোন করছে, টেলিফোন ধরেছে মৃত ব্যক্তির স্ত্রী, জিজ্ঞেস করতেছে আপনি কমকের স্ত্রী, বলে হ্যাঁ, ভাই তো মারা গিয়েছেন রোড অ্যাক্সিডেন্ট করে, জানেন আপনারা, ভাইয়ের লাশকে আমরা দেশে পাঠাতে চাই। তোমার মনে নাই কত টাকা, কেউ 20 লাখ, আমি শুনছি 10 লাখ না 8 লাখ টাকা লাগবে লাশটা দেশে পাঠাতে, যেই টাকাটা লাগবে তার কাছে তো 1 টাকাও নাই। 42 বছরে যা ইনকাম করেছে সব তো আপনাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বাড়িতে সুন্দর বাড়ি করেছে, জায়গা জমি কিনেছে, সন্তানদেরকে স্টাবলিশ করবার জন্য ভালো জায়গায় পড়িয়েছে, বাইরেও ভালো বিজনেস করতেছে, আপনিও দেশে আছেন, এখন 8-10 লক্ষ টাকা লাগবে তার লাশটা দেশে পাঠাবার জন্যে। এখন আমাদের কাছেও টাকা নাই, আমরা বন্ধু বান্ধব মিলে 2-4 লাখ টাকা হয়তো জমা করতে পারি, বাকি 5-6 লাখ টাকা লাগবে, আপনারা দেশ থেকে পাঠালে আমরা তার লাশটা পাঠাই দিতাম। স্ত্রী বলতেছেন ও যত টাকা পয়সা পাঠাইছে এগুলো কিচ্ছু আমি জানি না, টাকা পয়সা যা পাঠাইছে আমি কিচ্ছু জানি না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি দিব তার লাশ দেশে আসবে, আমি মনে করি টাকাও দিতে পারবো না, তার লাশ ওখানেই দাফন করে। কার জন্য আপনি অর্নামেন্টস জুয়েলারি কিনে পাঠাচ্ছেন, সে বলছে লাশের দরকার নাই, লাশ আসতে নিতে চায় না, টেলিফোন দিয়েছে তার ভাইয়ের কাছে, বড় ভাইকে বলছে ভাই আপনাদেরকে এস্টাবলিশ করেছে আপনাদের ভাই, টাকা পয়সা যা ইনকাম করেছে সবই তো আপনাদেরকে দিয়েছে, আপনারা কত সুন্দর করে দেশে বসবাস করছেন, তার লাশ আনতে টাকা লাগবে 5-6 লাখ, আমাদের আমরা উঠে দেবো 3-4 লাখ,
বাকি টাকাগুলো আপনি দেন। বড় ভাই বলতেছে ও জিন্দেগিতে আমার কাছে এক টাকাও দেয় নাই, এক টাকাও দেয় নাই। ও মারা গেছে, আমরা দেশে লাশ হয় না, কি করব? যেখানে মারা গেছে ওখানে দাফন করে দেন। বড় ভাই আরো বলতেছে আমরা হুজুরদের কাছে ওয়াজ শুনেছি যে যেখানে মারা যায় ওখানে দাফন করলে ভালো, দেশে আসার দরকার না। কার জন্য সবাই ডাকতেছে ইয়া মায়া ফিরুল মারহুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ নিতে চায় না। সন্তানের কাছে টেলিফোন দিয়েছে, সন্তান বলতেছেন দেখেন বাবা 42 বছর বিদেশে থাকছে, তো কি করছে এতদিন বিদেশে থেকে, কি করছে আমাকে নিতে পারলো না, আমার জন্য কি করছে? ওর লাশ আসার দরকার নাই। কে বলছে? সন্তান, যার জন্য বাবা রাত দিন পরিশ্রম করে টাকা দেশে পাঠাইছে। এই সন্তান বলতেছে বাবা এতদিন করছে কি আমাকে নিতে পারলো না, এই বাবার লাশের দরকার নাই। বৃদ্ধা মায়ের কাছে টেলিফোনটা দিয়েছে, মা টেলিফোন হাতে নিয়ে বলছেন কে বলছেন? আমি অমুকের বন্ধু বলছি, আপনার ছেলে যে মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট করে, আপনার ছেলে মারা গিয়েছে, আমরা বন্ধু বান্ধব মিলে যা ইনকাম করেছিল সে সব তো দেশে আপনাদেরকে দিয়েছে, সবই আপনাদেরকে দিয়েছে, আপনারা সুন্দর বাড়িতে থাকেন, এয়ার কুলার এয়ার কন্ডিশন করা ঘরে থাকেন, আর সে এখানে মেসে থাকে, এভাবে থেকে সে 42 বছর টাকা দিয়েছে, তার লাশ দেশে পাঠাতে হবে, এক টাকাও আমরা পাই নাই, 3-4 লাখ টাকা বন্ধু বান্ধব দিব, আপনি দেশ থেকে 5-6 লাখ টাকা দিলে আপনার ছেলের লাশ দেশে আসবে। মা বলতেছে বাবা ছেলে তো টাকা পয়সা দিয়েছিল ঠিকই, কিন্তু আমি মা জানি না টাকাটা ওর ওয়াইফ ওর বড় ভাই কোথায় রেখেছে, কিন্তু আমি টাকা চাই না, আমি সন্তানের লাশ চাই, আমি জানি আমার সন্তান আসতে 5-6 লাখ টাকা লাগবে, এক টাকাও আমার কাছে নাই, আমার সম্পদ আছে, আমি একটা কিডনি বিক্রি করে দেব, এই টাকা দিয়ে হলে আমার বাচ্চার লাশ আমার কাছে পৌঁছায় দাও, আমার বাচ্চার লাশ আমার কাছে দাও। জিন্দা সন্তানকে দেখতে পারি নাই, মৃত বাচ্চাকে একবার দেখতে চাই, তার নাম মা, তার নাম হচ্ছে মা, মোবাইল কি এটা অফ হয় অন হয়, তার নাম হচ্ছেন মা। এ মা সন্তানকে কেউ নিতে পারলো না। কিছুক্ষণ পরে বন্ধু টেলিফোন করে বলছে স্ত্রীর কাছে আপনারা ভুল শুনেছেন, যে ভাই মারা গিয়েছে, যে ভাই মারা গিয়েছে, যে স্ত্রী আপনার, যে স্বামী আপনার মারা গিয়েছে, তার কফিনের সঙ্গে লাশের সঙ্গে দেশে ফ্রান্সের সরকার তাকে 2 কোটি টাকা পুরস্কার দিবে, যেহেতু সে কোম্পানিতে চাকরি করেছিল, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, এখন তার 2 কোটি টাকাও সাথে দিবে, আপনার লাশ নিতে চাইবেন কিনা। ভাই বলতেছে কি বললেন? স্ত্রী বলতেছে কি বলতে চান? তাহলে আমার স্বর্ণ বিক্রি করে আমি দিচ্ছি, আপনি লাশটা দেশে পাঠায় দেন। ভাই বলতেছে আমার ভাইয়ের লাশ যদি আমি না নেই তাহলে নিব কে? সন্তান বলতেছে আমার বাবার লাশ যদি আমি দাফন না করি নিবে কে? ওরা লাশ নিতে চায় নাই, লাশের কাছ থেকে টাকা নিতে চায়। কার জন্য খাওয়াচ্ছেন, কার জন্য তো কষ্ট করতেছেন? আল্লাহ আফসুস করে বলছেন ভয় করো ওই দিনকে যেই দিন তোমার সন্তান কাজে আসবে না, তোমার ভাই কাজে আসবে না, কেউ তোমার পক্ষে থাকবে না, কাকে খাওয়াচ্ছ? ওরা তোমাকে চিনে না, ওরা তোমার টাকা চায়, টাকা টাকা। কথা কি মিথ্যা বলছি? টাকা, এটা আফসুস হচ্ছে, আফসুস হচ্ছে, কার জন্য এতে কষ্ট করতেছে? এই হচ্ছে সমাজ, এই সমাজে কেমনে বসবাস করবেন, এই সমাজে কেমনে থাকবেন? সুতরাং আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে, এই অন্যায়গুলা থেকে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, জান্নাতের পথে চলে আসেন। আল্লাহ বলছেন গোলাম এখনো সুযোগ আছে, আমাকে চিনো, অন্যায় পথকে ছেড়ে দাও, মনে রাখো শয়তান তোমাকে দুনিয়ায় প্রতারণা করতেছে, ওয়াসওয়াসা দিচ্ছে, ভুল পথে পরিচালিত করতেছে, দুনিয়ার লোভ, দুনিয়ার তামাশা, দুনিয়ার আনন্দে তোমাকে ফেলে দিচ্ছে, মনে রাখবা এই আনন্দ লোভ তামাশা তাই হবে না, সব ঠিকই থাকবে, থাকবে না শুধু তুমি, থাকবে না শুধু তুমি আর আমি। চিন্তা করেন একটু, চিন্তা করেন একটু, সন্তান আপনার কাছে বলছে বন্ধুদের সঙ্গে কক্সেস বাজার ঘুরতে যাব, 10,000 টাকা আপনি দেন, আপনি বলছেন বাবা আমি 10,000 টাকা কোথার থেকে দেব, 10,000 টাকা কোথার থেকে দেব?
আমার কাছে তো টাকা নাই, দেখবেন সন্তান আপনার সঙ্গে কথা বলবে না, কথা বলবে না। স্ত্রী বলবে আমার জন্য সুন্দর একটা কাপড় নিয়ে আসবেন, নিতে না পারলে স্ত্রী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। দরিয়ার মানুষকে আপনি দিলে তারা খুশি, না দিলে আপনাকে তারা চিনে না। এটা হচ্ছে দুনিয়া। এক পর্যায়ে বাবারা কি করেন, সারাদিন অফিসে কাজ করেন, জানেন এই অফিসের চাকরিতে হয় না, হয় না। পরে তারা ওভার টাইম অন্য জায়গায় কাজ করেন না, শুধুমাত্র সন্তানের জন্য, শুধুমাত্র সন্তানের জন্য। আজকালকে বিবাহিত পুরুষ দু কারণে মারা যায়, দেখবেন পৃথিবীর মানুষ দু কারণে মারা যায়, হয়তো হার্ট অ্যাটাক নাহলে ব্রেইন স্ট্রোক। কথা বলছেন না কেন? দু কারণে মারা যায়। চিন্তা করে হাত, স্ত্রী যখন পেশাব থাকে, পরিবারের পেশাব যখন চলে আসে, ব্রেনে কাজ করে না, স্ট্রোক করে ফেলে। সন্তানের এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, দিতে পারে না, হার্টে চাপ পড়ে হার্ট অ্যাটাক হয়ে যায়, মারা যায়, স্ট্রোক করে। শুধুমাত্র পরিবারের অন্যায়ের কারণে, পরিবারের এই ফেতনার কারণে, পরিবারের এই ঝামেলার কারণে এগুলার থেকে বেরিয়ে আসেন, এগুলার থেকে বেরিয়ে আসেন, নিজেকে চিনেন, জাহান্নাম থেকে বাঁচান, জান্নাতের পথে আসেন, আল্লাহকে চিনেন, যে আপনাকে ভুলে যায় নাই, সে হচ্ছেন আল্লাহ, একটা মিনিটও ভুলে যান। আল্লাহ বলছেন, গোলাম শুনছি সন্তান নাকি তোমাকে দেখতে পারে, সন্তানকে টাকা দিতে পারো নাই, সন্তান তোমাকে দেখতে পারে না, স্ত্রীকে ঠিক মতো কাপড় দিতে পারো নাই, স্ত্রীও তোমাকে ভালোবাসে না, ভাই বোন কেউ তোমাকে পছন্দ করে না, ঠিক মতো কিছু দিতে পারো না, গোলাম অনেক নাকি পেরেশানি হয়েছে, অনেক কষ্টে আছো, অনেক টেনশনে আছো, বুঝতে পেরেছি কারোর কাছে বলবার জায়গা নাই, আসো আমার কাছে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তুমি এসে সেজদায় এসে বলো সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ কথা দিলাম, আমার কাছে মনের ব্যথা বলো, আমি সমাধান করে দেব। তিনি তো আল্লাহ, তিনি আল্লাহ যার কাছে মনের ব্যথা বলা যায়, সে আল্লাহর পায়ে আপনারা সেজদা দিতে আসছেন না, কথা বলছেন না কেন? সে আল্লাহকে কোনোদিন দেখেছেন? একজন কি কেউ আছেন আল্লাহরে কোনোদিন দেখছেন স্বপ্নে? নাই। যে আল্লাহ আপনাকে ডাকে, যে আল্লাহ আপনাকে গভীর রাত্রে এসে এখানে এখানে এসে বলেন আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির লানা, গোলাম শুনছি অনেক নাকি গুণা করছো, অনেক পেরেশান হয়ে গেছো, আসো আমার কাছে আসো, আমি কথা দিলাম, আমি তোমার দরজায় নক করছি, দরজা খুলো, অযু করো, মুসল্লায় দাঁড়াও, হাজার বছরের গুণা মাফ। আল্লাহ বলছেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, গোলাম শুনছি খাবারের জন্যে, টাকা পয়সার জন্যে নাকি অনেক পেরেশানিতে আছো, অনেক ঋণ আছো, বড় বিপদে আছো, কারো কাছে তুমি শান্তি পাচ্ছ না, কেউ তোমাকে ভালো পরামর্শ দেয় না, আমি আসছি তোমার দরজায়, রাত্র গভীর সকলে ঘুমিয়ে গিয়েছে, কেউ দেখবে না, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে তোমাকে দুনো হাতে দিতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকতেছেন আসো, আমি এসছি, আমি এসছি, তুমি কাবায় গিয়ে আমাকে ডাকবে, ওখানে আমাকে যাবে, এত দূরে যাবে, আমি তো তোমার দরজায় গভীর রাত্রে আসছি, তুমি দাঁড়াও, আমার কুদরতের পায়ে সেজদা করো, গোলাম কথা দিলাম, কথা দিলাম, তুমি দাঁড়িয়ে শুধু চুপ থেকে মাছির সরষার দানা পরিমাণ এক ফুটে পানি মাটিতে পড়া লাগবে না, শুধু গালে আনো, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললাম তোমাকে মাফ। আল্লাহ তো সেই আল্লাহ, সেই আল্লাহ হাজার বৎসর ভুলে থাকতেছে, হাজার বৎসর আল্লাহ কি ভুলে দিয়েছে, কষ্ট পড়ে একবার বলছেন আল্লাহ অনেক বিপদে পড়েছি, আল্লাহ বলছেন গোলাম হাজার বৎসর মনে পড়ে নাই, আজকে কেমনে আমার কথা মনে পড়েছে, আমি খুশি হয়ে গেছি, আমার কাছে বল আমি সমাধান করে দেবো। তার নাম তো আল্লাহ, সে আল্লাহকে চিনতেছে, দৌড়াচ্ছেন ভুল পথে, যে আল্লাহকে আমরা না দেখে তার কুদরতের পায়ে সেজদা করি, করি না আমরা, কার পায়ে সেজদা করি, কার পায়ে আমরা ডাকি, কারে আল্লাহকে ডাকি,
আপনাদের মনে কি এই আশা নাই, তামান্না নাই, আল্লাহকে দেখতে চান না? না, আওয়াজে মনে হচ্ছে না। আল্লাহকে দেখতে চান না? আল্লাহ আল্লাহ বলছেন বোনা, আমি জানি তুমি গভীর রাত্রে হঠাৎ তোমার পেটে অ্যাপেন্ডিক্সের ব্যথা ধরবে, তুমি চিৎকার করে বলবে আল্লাহ, কেউ শুনবে না, তোমার পাশে তোমার স্ত্রী শুয়ে থাকবে, ঘুম থেকে উঠবে না, তোমার জল উঠেছে, জল ভর্তি দেওয়ার জন্য তোমার বাচ্চা তোমার কাছে থাকবে না, তুমি অসুস্থ হয়েছ, দাঁড়াতে পারো না, বাচ্চাকে বলছো বাবা আমাকে উঠা, আমি প্রস্রাবের জন্য ওয়াশরুমে যাব, বাবা বলছে বাবা তাকে আলাদা রুমে রাখো, আমার ঘরে দুর্গন্ধ হয়ে যাচ্ছে, তোমার টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছো, তোমার টাকা দিয়ে ফ্ল্যাট সাজিয়েছো, সন্তান বলছে দুর্গন্ধ হয়ে গেছে, বলে না? বলে না? বলবে সন্তান, বলবে সন্তান, বলবে। বুঝলেন না শুধু আপনি, বুঝলেন না আপনি কার জন্য সাজাচ্ছে? যে আল্লাহকে না দেখে ইবাদত করি, যে আল্লাহ আমাদেরকে দেখেন আমরা দেখি না, যে আল্লাহ আমাদেরকে এত কিছু করতে চান বলে সে আল্লাহকে দেখতে চান না, কথা বলেন না কেন? চান তো, আল্লাহকে সবাই দেখতে চায়। আপনাদের মনে কি আশা আছে? দেখার কি তামান্না আছে? মন কি চায়? আল্লাহকে দেখতে চান? তাহলে আজ থেকে জবানে হালাল খাবার খান। আরেকটা আমল বলে দিব, ওই আমল করবেন, যদি আপনার জবান হালাল থাকে, যদি আপনার রিজিক হালাল থাকে, যদি আপনার বডির কাপড় হালাল হয়, অবশ্যই আপনি আল্লাহকে দেখে ফেলবেন, অবশ্যই আল্লাহকে আপনি দেখে ফেলবেন। হযরতে একজন ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের বড় ইমাম যাকে বলা হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে 199 বার স্বপ্নে দেখেছে। আল্লাহু আকবার বললেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে 199 বার দেখেছে। যতবার আল্লাহকে স্বপ্নে দেখেছেন ততবার তিনি বলেছেন আল্লাহ তোমাকে বারবার দেখতে মন চায়, তোমাকে বারবার দেখতে মন চায়, কি আমল করলে, কি দোয়া করলে তোমাকে দেখা যাবে? তখন স্বয়ং আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দোয়া শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, বললেন না? ইমাম আহমদ ইবনে হাম্বলকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিচ্ছে, এ দোয়া পড়ো তুমি আমাকে রাত্রবেলা দেখতে পারবে, স্বপ্নে দেখতে পারবে। আজকে ইমাম আহমদ ইবনে হাম্বল তো ওই লোকের নাম ছিল যার ইশার ওসুদিয়া তাহাত, ইশার ওসুদিয়া ফজরের সালাত পড়েছেন দীর্ঘদিন। ইমাম আহমদ ইবনে হাম্বল তো ওই ব্যক্তির নাম ছিল যাকে খালকে কোরআনের মাসআলায় জেলে পিটানো হয়েছিল, জেলে পিটানো হচ্ছিল, শরীর থেকে চামড়া উঠে রক্ত বের হয়েছিল, গোশত দূরে দূরে গিয়ে ফিনকি দিয়ে টুকরা টুকরা হয়ে পড়েছিল। মা এসে, মা এসে জেল গেইটে দাঁড়িয়েছিলেন, জেল গেইটে দাঁড়িয়ে বলেছিলেন বাবা, বাবা খালকে কোরআনের মাসআলায় তুমি যেই মাসআলা দিয়েছ সেটা সত্য, তোমার শরীর থেকে চামড়া উঠে ফেলতেছে, তোমার গোশতগুলো টুকরা টুকরা হয়ে পড়ে যাচ্ছে, বাবা এখনো আল্লাহ তোমাকে জিন্দা রেখেছেন, যা বলেছ তার উপরে তুমি ইস্তেকামত থাকো, আমি মা বলছি তুমি মরলে শহীদ হয়ে যাও। কেমন মা ছিলেন ইমাম আহমদ, আমি মা বলছি তুমি ঠিক থাকো। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে আমি 199 বার আল্লাহকে দেখেছি, আর আল্লাহ আমাকে বলছেন চাষের সময় 13 বার যদি একটা দোয়া কেউ পড়ে ঘুমিয়ে যায়, অবশ্যই একদিন না একদিন সে আল্লাহকে দেখতে পারবে স্বপ্নে। এই দোয়াটা হচ্ছে আপনাদেরকে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাদ্দির দুনিয়া بأعيننا وعظم جلالك في قلوبنا اللهم وفقنا لمرضاتك
হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি 199 বার আল্লাহকে দেখেছি, আর যতবারই দেখেছি যতবারই প্রশ্ন করেছি আল্লাহ আমাকে দোয়া পড়তে বলেছে।